পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই ওষুধটা আসলে একটা স্যাম্পল মেডিসিন, স্যার বললেন এটা একদম লেটেস্ট এবং মেমরি লসের ক্ষেত্রে বিশেষ করে খুব ভালো কাজ করছে, তাই পেলাম আমি একদম সঙ্গে করে নিয়ে চলে এলাম। তা তো নিয়ে এলেন, কিন্তু মিঠাইকে কে খাবে ওষুধটা? আমি একটা কথা কি বলতে পারি, মানে আমি বলার চেষ্টা করছিলাম আর কি, এই ওষুধটা খাবারের সঙ্গেও খাওয়া যেতে পারে। হ্যাঁ তা তো বুঝলাম ডক্টর, কিন্তু খাওয়াবেটাকে? মিঠাই ম্যাম যদি মনোহরাতে থাকতেন তাহলে আমরা কেউ না কেউ ম্যানেজ করে খাইয়ে দিতাম, কিন্তু উনি তো এখানে নেই, আর স্যারও ওখানে যেতে পারবেন না, আর আমিও যেতে পারবো না। আমি যদি ধরা পড়ে যাই তাহলে নফরবাবুদের আর শায়েস্তা করতে পারবো না, তাই আমার পরিচয়টা গোপন রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে কেউ গেলে মিঠাই ম্যাম ঘাবড়ে যাবেন। বলছি তুমি একটু কম কথা বলো না, আমি ব্যবস্থা করবো, আমার উপরে ছেড়ে দাও এগুলো, প্লিজ প্লিজ। হ্যাঁ বলছি এটা ওয়ার্ক করবে তো? আমাদের দেখতে হবে স্যার, ট্রাই তো করতেই হবে। দেখুন আমাদের একটা টার্গেট করে নিতে হবে, মানে ধরুন এরপর আমরা যে ড্রামাটা তৈরি করব তার আগে এই ওষুধে কতটা কি কাজ করছে সেটা আমাদেরকে দেখতে হবে। মানে ধরুন হয়তো ওনার একটা টুকরো কিছু মনে পড়লো, বা ধরুন উনি আগে যেরকম ছিলেন হয়তো কিছুটা সেরকম একটা ঝলক দেখা গেল, আবার হয়তো হারিয়ে গেল। মানে এটা কিন্তু পুরোটাই একটা ইম্প্রুভমেন্টের মধ্যে আমি বলছি। স্যার আমি আপনাকে বলছি, গতকাল মিঠাই ম্যামের নিশ্চয়ই অনেক কিছু একসঙ্গে মনে পড়েছিল, উনি উনি কনফিউজ হয়ে গেছেন মেবি, তাই হয়তো আপনার সঙ্গে ওরকম বিহেভ করেছেন, অদ্ভুত রিয়্যাক্ট করেছেন। তো সেটা তো আপনি গতকাল থাকলেই জানা যেত। কি হলো কফিতে? না না কিছু না, মানে খুব তেতো, আপনি নিশ্চয়ই বানান। হ্যাঁ আমি বানিয়েছি। এভাবে ডিরেক্টলি কেউ কফি খারাপ বলে? মানে মিঠি তুমি চিনি দাওনি কেন কফিতে? এটা আমার কফি না, এটা ওনার জন্য, অন্য মানুষের জন্য কফি বানাচ্ছো। আপনি না প্লিজ কিছু মাইন্ড করবেন না, খুব খারাপ রান্না করে, ইনফ্যাক্ট কফিটাও খুব বাজে করে। অ্যাকচুয়ালি কি না, আমি ব্ল্যাক কফি খাই তো, তাই একটু মাঝে মাঝে আমার জন্য জঘন্য কফি তৈরি করে, কিন্তু ব্ল্যাক কফি আর কতটাই বা খারাপ হবে বলুন, খেয়ে নিন। হ্যাঁ না না থাক ঠিক, একটু বেশি হয়ে গেল না ম্যাডাম? না আপনার হাত থেকে তো এত মিষ্টি পড়ার কথা। বুঝি পিলটা কাজ করবে তো ডক্টর? আমার মনে হচ্ছে মানে স্যার এনাকে একদম বিশ্বাস করবেন না, উনি খালি ড্রামা করতে জানে, কাজ না হওয়ার আগে একদম ওনাকে বিশ্বাস করবেন না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।